গতকালের গভীর নিম্নচাপ আজকে সকালে আরেকটু ইন্টেন্সিফাই হয়ে এখন আছে হচ্ছে অতি গভীর নিম্নচাপ, অর্থাৎ ডিপ ডিপ্রেশন। দূরত্ব হিসাবে যদি আমরা দেখি 540 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ পোর্ট ব্লেয়ার আমাদের, আর যেদিকটায় যাবে আমরা পূর্বাভাস দিচ্ছি, সেক্ষেত্রে দেখলে বাংলাদেশের কক্সবাজার থেকে 1460 কিলোমিটার আর মায়ানমারের সিটি থেকে 1350 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট, অর্থাৎ অনেকটা দূরে আছে, এখনও প্রায় 1400-1300 কিলোমিটার দূরে আছে যেখান থেকে আমরা পূর্বাভাস দিচ্ছি যে ক্রস করার সম্ভাবনা। আজকে রাতের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা, 10 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কিন্তু এটা আরও ইন্টেন্সিফিকেশন হবে 11 তারিখ, যেটা হচ্ছে মর্নিংয়ের মধ্যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, আর 11 তারিখ মধ্য রাত্রের মধ্যে কিন্তু ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। ইনিশিয়ালি মুভমেন্ট যেটা হবে সেটা হচ্ছে নর্থ নর্থ ওয়েস্টার্লি, 11 তারিখ অবধি এই মুভমেন্টটা জারি থাকবে, 12 তারিখ থেকে কিন্তু মুভমেন্টে পরিবর্তন আসবে এবং এটা রিকার্ভ করবে, অর্থাৎ বেঁকে যাবে, এবং 12 তারিখের পর থেকে মুভমেন্ট যেটা হবে সেটা হবে নর্থ নর্থ ইস্টার্লি, অর্থাৎ উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। কোথায় এগিয়ে যাবে? বাংলাদেশ মায়ানমার কোস্টের দিকে। 13 তারিখ থেকে এটা একটু স্লাইটলি দুর্বল হবে, দুর্বল হয়ে 14 তারিখ ফোর নুনে এটা বাংলাদেশ মায়ানমার কোস্ট ক্রস করবে। দুটো জায়গা বলছি আমরা, একদিকে বাংলাদেশের কক্সবাজার আর আরেকদিকে মায়ানমারের কাকপিউ বা চাকপিউ, যে উচ্চারণই করি না আমরা, এই দুটো জায়গার মধ্য থেকে 14 তারিখ ফোর নুনে ক্রস করবে। ক্রস করার সময় উইন্ড থাকবে হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা, সর্বোচ্চ গাস্টিং হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার এর ফলে যে এখন সিস্টেম যেহেতু 540 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ পোর্ট ব্লেয়ার আছে, ফলে যেটুকু বৃষ্টি বা ঝড় হাওয়া যা কিছু আমাদের এখানে পাবো সেটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডে। অলরেডি গত দুদিন তিন ধরে আমরা ওয়ার্নিং দেওয়া আছে, ওটি আবার রিপিট করছি, সেটা হচ্ছে 10 তারিখে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডে যে বৃষ্টি শুরু হবে 11 অবধি সেটা জারি থাকবে, ভারী থেকে অতি ভারী। 12 তারিখে বৃষ্টিটা একটু ওপরে শিফট করবে, অর্থাৎ নর্থ অ্যান্ড মিডিল আন্দামান বা সাউথ আন্দামান আমরা যেটা বলছি সেখানে ভারী বৃষ্টির সতর্কতা। আন্দামান কোস্টে মৎস্যজীবীদের আগেই সতর্কতা জারি করা হয়েছিল, সেটাই লাগু থাকছে যে 13 তারিখ অবধি সমুদ্রে কেউ মাছ ধরতে যাবে না। উইন্ড যেটা দিয়েছিলাম আমরা ওইটাই থাকছে, যে শুরুতে আজকে 10 আর 11তে 45 থেকে 55, গাস্টিং 65, ধীরে ধীরে বেড়ে ওটা 50 থেকে 60, গাস্টিং 70-এ পৌঁছবে টিল 11th মে। আর 10 থেকে 12 সমুদ্রের ওপরে যেটা আমরা বলছি, যেহেতু সিস্টেমটা এখনও সমুদ্রের ওপরেই আছে 540 কিলোমিটার আরও সাউথ সাউথ ওয়েস্ট অফ পোর্ট ব্লেয়ার, ফলে সেখানেও কিন্তু উইন্ড থাকবে ওরকম 550-560 কিলোমিটার প্রতি ঘন্টা, গাস্টিং 70, 10th মে ফোরনুন টিল 12th ফোরনুন। সমুদ্রের অবস্থা যথারীতি, প্রথমে রাফ, তারপরে ভেরি রাফ এবং তারপরে হাই। আন্দামানে আমরা কিছু অ্যাডভাইসারি দিয়েছি, যেহেতু আন্দামান কিন্তু আমাদের এই আর্সি ক্যালকাটা রিজিয়নের মধ্যেই পড়ে, আমরা এখান থেকে তাদের সবটা দিই, যে রেগুলেশন অফ ট্যুরিজম অ্যাক্টিভিটি, অফশোর অ্যাক্টিভিটি, শিপিং, ছোট বোট যেগুলো ট্রলার ইন বিটুইন আইল্যান্ড চলে সেগুলো রেগুলেশন করা, এগুলো সমস্ত অ্যাডভাইসারি আমরা অলরেডি আগেও জারি করেছি, সেগুলো জারি থাকছে। সিস্টেম যদিও বেতে আছে এবং যাচ্ছে বাংলাদেশ মায়ানমার কোস্টের দিকে, আমাদের রাজ্যে যেটা হচ্ছে আমরা হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি। আজকে দুপুর 2:30 অবধি যে টেম্পারেচারটা আমরা পেয়েছি সেটা হচ্ছে বাঁকুড়া এখন অবধি 43 ডিগ্রি, মানে দুপুর 2:30-এর রেকর্ড। দেন আসানসোল 42, শ্রীনিকেতন 42, আর এদিকে পুরুলিয়া 41.8, কল্যাণী 40.10, বেহরামপুর 41,
কলকাতায় তিনটে সেন্টারে, আলিপুর 38.4, দমদম 39, সল্টলেক 37.6, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেটা আমরা বলেছিলাম যে তাপক প্রবাহের সতর্কতা এবং আজকে 10 তারিখ বলেছিলাম একটু বেশি বাড়বে, সেটা কিন্তু অলরেডি বাঁকুড়া আসানসোল বা শ্রীনিকেতনে আড়াইটাতে কিন্তু 42-43 রিচ করে গেছে, আর হয়তো মার্জিনালি 0.3-0.5 মতন বাড়বে ম্যাক্সিমাম। ফলে এই তাপক প্রবাহের সতর্কতা কিন্তু জারি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 12 তারিখ অবধি। তার মধ্যে কিছুটা ভাগ করা আছে, যেমন 10 তারিখে একটু বেশি বাড়বে, যেটা আমরা আজকে বলেছিলাম বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মালদা। এছাড়া অন্যান্য জেলার মধ্যে অ্যাকচুয়ালি সব জেলাতেই বাড়ছে, শুধুমাত্র আমাদের কলকাতা আর পূর্ব মেদিনীপুর ছাড়া। 10 তারিখে 11 তারিখেও মোটামুটি ট্রেন্ড তাই, টেম্পারেচার বাড়বে। শুধু 12 তারিখে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই কটা জেলাতে থাকবে হচ্ছে 12 তারিখে, মানে তিন দিনের মধ্যে, প্রথম দিন দুদিন, অর্থাৎ আজকে 10 এবং 11, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া বাকি সমস্ত জায়গাতেই কিন্তু তাপক প্রবাহের সতর্কতা জারি থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তিনটি জেলা, মূলত মালদা এবং দুই দিনাজপুর, সেখানে কিন্তু তাপক প্রবাহের সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুদিন, মানে তা মালদা আর দিনাজপুরের ক্ষেত্রে 10 এবং 11। 12 শুধু হচ্ছে স্পেসিফিক যে কটা জেলা বললাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এবং এই তাপক প্রবাহের জারি থাকবে বলে আমরা কিছু অ্যাডভাইসারি দিয়েছি, যেটা তাপক প্রবাহের সময় বলি আমরা সব সময়। এবং যে হিটটা হচ্ছে, যে 42, 43 বা 41, এটা টলারেবল ফর সুস্থ লোকেদের জন্য ঠিক আছে, কিন্তু এটা ভালনারেবল বাচ্চা এবং বয়স্ক এবং যারা অসুস্থ তাদের জন্যে। ফলে অ্যাডভাইসারি হিসাবে যেটা আমরা বলতে চাইছি, যে প্রলং হিট এক্সপোজারে না থাকা, একটু হালকা পোশাক পরা।